12 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে 3-1 গোলে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। তবে এই জয়ের রাতে রিয়াল সমর্থকদের জন্য হতাশা হলো রোনালদোর লাল কার্ড, সঙ্গে ম্যাচ হারিয়ে রেফারিকে ধাক্কা দেওয়ার অভিযোগে 12 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন 4 বারের বর্ষসেরা এই খেলোয়াড়। বার্সার ম্যাচ নু ক্যাম্পে রোনালদোকে ছাড়াই মাঠে নামে রিয়াল। ম্যাচের 58 মিনিটে স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনির মধ্য দিয়ে বেনজেমার পরিবর্তে মাঠে নামেন রোনালদো। ম্যাচের 80 মিনিটে নিজে জাদু দেখান রোনালদো, পাল্টা এক আক্রমণে ইস্কোর বাড়ানো বল দৌড়ে পিকেকে বোকা বানিয়ে ডিবক্সে ঢুকে জোরালো শটে বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনির জবাব দেন পর্তুগিজ অধিনায়ক। গোলের পর জার্সি খুলে উদযাপন করতে গিয়ে দেখেন হলুদ কার্ড, আর যেটি হয়ে পড়ে বিপদ থেকে আনলো তার জন্য। 2 মিনিট পর ডিবক্সে ড্রাইভের অভিযোগে রোনালদোকে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। তবে লাল কার্ড দেখে ম্যাচ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা দিয়ে বসেন 4 বারের বর্ষসেরা এই ফরোয়ার্ড। এদিকে ফিফা আইনে আর্টিকেল 96 অনুযায়ী রেফারিকে ধাক্কা দিলে 4 থেকে 12 ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার বিধান রয়েছে। এখন দেখা যাক রোনালদো কত ম্যাচ নিষিদ্ধ হন। নিশ্চয় সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে।